আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে ভিডিওতে আসলাম, একটু ঝামেলার কারণে একটু অসুবিধা আছিল, এই জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন না? আচ্ছা, ধন্যবাদ আমার চ্যানেলে আপনারা জয়েন করার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, ধন্যবাদ আবারও। আচ্ছা ভাই, যে কাজের জন্য বলছিলাম, ওই কতদিন আগে আমি একটা কেবল ট্রের জন্য আপনাদের ভিডিও আপলোড করছিলাম, কেবল ট্রে কীভাবে ইনস্টলেশন করা হয়, কীভাবে লাগানো হয়, কেবল কীভাবে ডালা হয়। তো আমার সামনে আপনারা হয়তো পিকচার দেখতেছেন, ওই যে আমি দেখাইতেছি আপনাদের কেবল ট্রে, বলছিলাম যে আপনাদের ওই কেবল ট্রের কাবলটা কীভাবে লাগানো হয়, ওইটার সেফটি প্রোটেকশন কী। আজকে ইনশাল্লাহ আমি আপনাদের ওইটা দেখার একটু চেষ্টা করব। তো ভিডিও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। এই দেখেন, এই যে কেবল ট্রে যেটা আমার সামনে, এই যে এটা, এটা ভিতরে কেবল আছে, কেবলটা এই দেখেন কেবল আছে এখানে ভিতরে, এই যে কেবল, এটা ভিতরে কেবল, কেবলগুলো এরা কিচ্ছে, কেবলগুলো এখানে ডালা পরে, এই যে এটা সেফটি কাভার দেখছেন, এটার থিকনেসগুলো অনেক বড়ো হয়, এটা তো ছোটো, এই জন্য এটা 10 সেন্টি 10 সেন্টি। এটা বিভিন্ন সাইজের হয়, যেমন ধরেন 15 সেন্টি 20 সেন্টি 30 সেন্টি 40 50, এরকম মানে সাইজের কেবলের উপরে ডিপেন্ড করি। তো এই দেখছেন, এই যে কাভারটা আমি দেখাইতেছি পুরো, এটার ভিতর দিয়ে কেবল গেছে সবগুলা, দেখছেন দেখেন এটা অনেক লম্বা কেবলটা। এখানে এসে কোথায় কানেকশন হয়েছে, এই যে একটা প্যানেল দেখতেছেন আমার সামনে, এটা হয়েছে কন্ট্রোল প্যানেল। আজকে আমি আপনাদের যেটা দেখাইতেছি, যে এখানে একটা স্মোক ফ্যান আছে, যেটা বিদেশের মধ্যে আমরা প্রায় বিল্ডিংয়ে এটা ইউজ করা হয়েছে। এই যে মেশিনটা দেখতেছেন, একটা স্মোক ফ্যান, এই যে মেশিন, একটা স্মোক ফ্যান, এই যে ফ্যানের ডিফিউজার, এদিক দিয়ে হাওয়া বেরোবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে হাওয়া যাবে। ইনশাল্লাহ আমি আপনাদের এই ফ্যান এটা কীভাবে চলে, কীভাবে যাওয়া, এটার জন্য একটা ভিডিও দিব ইনশাল্লাহ আমি অনেক সময়। তো কেবলটা, এই যে কেবলগুলো আসছে, এসে এখানে এই প্যানেলের ভিতরে ঢুকছে, এই যে এই প্যানেলের ভিতরে, এই যে এখানে এই প্যানেলের নিচে এদিক দিয়ে কানেকশন হয়েছে, এই যে এগুলো পিজি গ্ল্যান্ড কোপেক্স পাইপ, এটা ফায়ারের কেবল, এই ফায়ারের ব্যাপারেও আমি আপনাদের ভিডিও দিব ইনশাল্লাহ। এই যে এগুলো, এটার ভিতরে কানেকশন হয়েছে, প্যানেলটা খুলতে পারতেছি না, নইলে আপনারা দেখাইতাম কানেকশন। তো এই যে কেবলগুলো, কেবলটে এই যে কেবল আসছে, দেখছেন এই যে এটার ভিতর দিয়ে কেবলগুলো আসছে, এসে এই মোটরের মধ্যে কানেকশন হয়েছে কেবল। এটাই কেবলটে খাবারের ভিডিও বলছিলাম যে দেওয়ার জন্য, এই খাবারের ভিডিওটাই, এই প্যানেলের মধ্যে কানেকশন, এই কেবল সেফ। তো এই কাভারগুলো নর্মালি কিসের জন্য ইউজ করা হয়, এই যে কেবলের সেফের জন্য। এর নাম্বারই দেখেন, এই যে কেবল ট্রে, আমি ওইদিন বলছিলাম আপনাদের, এই যে কেবল ট্রে যেটা, এটা লাগানো হয়েছে, এটার ভিতরে কেবল আছে, কেবল ওইটা ডালা পরে ইয়া করার পরে, এই যে কেবল স্ক্রু লাগানো আছে, এই দেখেন স্ক্রু, এই দেখেন স্ক্রু স্ক্রু স্ক্রু, এটা কাটি সুন্দর করে, এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মতন ওইটা বসানো পরে, এই যে কাভারটা দিয়েছে। এই কাভারের সেফ কী, কোনো একটা লোকে কেবলটা চুরি করতে পারবে না, কোনো একটা লোকে কেবলটা কাটতে পারবে না, কোনো কিছু যদি হঠাৎ উপরে এটার মধ্যে পড়ে, স্টিল বা যে কোনো কিছু, তাইলে ওইটা একটু শর্ট সার্কিট হবে, এটা কারেন্টের মধ্যে সমস্যা হবে, বিল্ডিংয়ে আগুন লাগতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো এটা সেফ, এখন যে কেউ নর্মালি এটা কেউ কোনো কিছু করতে পারবে না, আসেন তো এটার, এটাই বেনিফিট। ওকে ভাই, ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। নেক্সট ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি ট্রাই করবো ফায়ার অ্যালার্মের ব্যাপারে, স্মোক ফ্যান কীভাবে চলে, স্মোক ফ্যানের খাস কী, এই ব্যাপারে ইনশাল্লাহ আমি ভিডিও বানাবো, মানে আমি আপলোড করবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এতটুকু পর্যন্ত ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।